ফেরেস্তু কি আজিব হালাত একটা কিতাব আছে, ফেরেস্তু কি আজিব হালাতের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন, আল্লাহ কত ফেরেস্তা বানাইছে নবীজিও জানতেন না, নবীজি এতটুকু বলেছে অগণিত ফেরেস্তা, তবে আল্লাহ বড় শখ কইরে একটা ছোট ফেরেস্তা বানাইছে, কতটুকুন বলেন তো, ছোট হাত দিয়ে দেখা, ছোট ফেরেস্তা, এর থেকে ছোট ফেরেস্তা আল্লাহ আর বানায় নাই, একদম ছোট। তো সাহাবা একরাম বলে হুজুর ছোট ফেরেস্তা কতটুকুন, বলে আমাদের কানের লতি থেকে যে কাত পর্যন্ত যে জায়গাটা আছে কতটুকুন, 2 ইঞ্চি 3 ইঞ্চি। বলে ওই ফেরেস্তার কানের লতি আর কাত পর্যন্ত এই জায়গাটাই 700 বছরের আছে, এইটা ছোট ফেরেস্তা, এর থেকে ছোট আল্লাহ আর বানায় নাই। এই যদি ছোট হয় বড় ফেরেস্তার অবস্থা কি হবে? আজরাইল একজন ফেরেস্তা, পৃথিবী সব পানি ঢেলে দিলে মাথার তালুতে শুকিয়ে যাবে, এটাই সহিহ হাদিস। মালেক একজন ফেরেস্তা, জাহান্নামের 19 জন মেইন দারোগা আছে, 19 জন মেইন দারোগা যারা পুরো জাহান্নামটাকে কন্ট্রোল করে, এদের লিডার মালেক ফেরেস্তা, তার হাত আছে 2টা আমাদের মতো, আমাদের হাত কয়টা, আঙ্গুল কয়টা, কিন্তু এখানে পেস, ওনার হাতে আঙ্গুল অগণিত। কেমন, দুনিয়াতে যতগুলো মানুষ এসেছিল, যত জিন ছিল, বর্তমানে যত মানুষ আছে জিন আছে, আবার যত মানুষ আসবে জিন আসবে, সবার অনুপাতে একটা করে আঙ্গুল আছে। এক একটা জাহান্নামীকে একটা আঙ্গুল দিয়ে যখন উপরে মারবে 70 বছর পর্যন্ত উপরে যেতেই থাকবে, আবার এক একটা জাহান্নামীকে এক আঙ্গুল দিয়ে আসার মারবে 70 বছর জমিনে ডাব দিয়ে থাকবে। এবার বুঝে থাকলে বলেন ওই মালিক ফেরেস্তা কত বড়। এই দিকে আমি যাব না, আমি বুঝাতে চাচ্ছি আমার রব কত বড়, আমার রবের ক্ষমতা কত বড়, আর ওই রবের শুকরিয়া কি আসতে হতে পারে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, এনার্জি এখন আসছে ঠিক কি না, যেহেতু রবের পরিচয় পাইছেন, দোয়া করে দিব, বিরক্ত হইতাছেন। আমি একটা আয়াত পাঠ করছি, কুল্লু নাফসিং যা ইখাতুল, এটা সবার মুখস্থ, মক্তবে পড়লেও মুখস্থ, না পড়লেও মুখস্থ, নিজের নাম লিখতে পারে না টিপ সই দেয় তারও মুখস্থ। কেন মুখস্থ? বছরে 2-4 বার এই আওয়াজটা কানে আসে। একটা মানুষ যখন মারা যায়, জানাজায় গেলে ইমাম সাহেব যখন কথা বলে এই আয়াতটা আগে পাঠ করে, ঠিক না ঠিক? এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, আলিফবাও পারে না, আরবি 29টা হরব সে বলতে পারবে না, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এটা বলতে পারে, ঠিক কিনা বলে? তখন কেন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, যে দুনিয়াতে জন্মেছে তাকে মৃত্যুবরণ করতে হবেই হবে, ঠিক কিনা বলে? কেউ কেউ অস্বীকার করতে পারবে যে আমি মৃত্যুবরণ করব না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা, পৃথিবীতে অনেক জাতি আছে, আরজু অনার্জু মাগা কুতি গারো সৌতল খসিল, আরও অনেক জাতি আছে, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ বলে আল্লাহ আছে, আবার কেউ বলে আল্লাহ নাই, কেউ বিশ্বাস করুক না করুক, কিন্তু সবাই বলে মরা লাগবে, এটা সত্য কেউ বাঁচতে পারবে না, ঠিক কি না? মরা লাগবে, হিন্দু বিশ্বাস করে না মরা লাগবে, খ্রিস্টান বিশ্বাস করে না, খ্রিস্টানও দেখতেছে মাছ হয়ে লাগাইছে, হিন্দু দেখতেছে মাছ চলে গেছে, বৌদ্ধ দেখতেছে মাছ চলে গেছে, খ্রিস্টান হিন্দু বৌদ্ধ দেখতেছে বাবা চলে গেছে, বড় ভাই চলে গেছে, আমিও যাবো, বুড়ো হইতেছি, চুলদারি পাইকা গেছে, আগের মতো চোখে দেখি না, আগের মতো মাজায় শক্তি নাই, 2 মন ধানের বস্তা বাজার নিয়ে চলে যাইতাম, এখন 10 কেজি আনতে পারি না, তার মানে আমাকেও সিগন্যাল দিচ্ছে তোমার কবরে যাওয়ার সময় চলে আসছে, ঠিক কিনা বলে? এই যে মরতে হবে এটাই চূড়ান্ত সত্য, এরপর মৃত্যুরে ভুলে গেছি, মৃত্যুকে যে স্মরণ করবে ওই ব্যক্তি গুনাহ করতে পারে না, ঠিক কিনা বলে? যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। কেন? মৃত্যুকে স্মরণ করলে গুনাহ করতে পারে না, যখন গুনাহ করবে যদি মনে মনে ভাবে এটা যদি আমার শেষ জীবনের সময় হয়, এই যে গুনাহ করতেছি তওবা নসিব না হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন, তওবা বেশি বেশি পাঠ করবেন। নবীজির গুনাহ আছে, অথচ এরপর দৈনিক 70 থেকে 100 বার তওবা করছে,
নিজামুদ্দিন আউলিয়া, নাম শুনছেন না? মানুষ এখানে জবাই করত, কি করত? জবাই করত। একদিন স্ত্রীকে বলে কসম খাইছে, মান্নত করছে, 99টা হত্যা হয়েছে, যে আজকে 100 হত্যা পূরণ না করে নাস্তা খাব না। ইতিহাস, হাদিস কোরআন না, ইতিহাস আপনারা জানেন, ওলিদের ইতিহাস। তো চার রাস্তার মোড়ে সে বসে থাকতো, বণিকের দলেরা এখান দিয়ে গাটরি নিয়ে স্বর্ণ গহনা মাল নিলে লুণ্ঠন করত, আর কথায় না বললে এখানেই লাশ। একদিন অপেক্ষায় আছে, 99টা হত্যা হয়েছে, 100 খুন না করলে নাস্তা তো খেতে পারবো না, এই জন্য অপেক্ষায় আছে, যারে পাবো তারই জবাই দেব, ক্ষুধা বেশি লাগছে। চার রাস্তার মধ্যে নিজামুদ্দিন ডাকাত একা একা বসে আছে, ধারালো একটা ছুরি নিয়া। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বুড়া মানুষ, কাদের মধ্যে একটা সাদা সাদা গাটুরি দেখা যায়, কাদের মধ্যে সাদা গাটুরি নিয়ে উনি কোথায় যেন যাইতেছে। নিজামুদ্দিন ডাকাত বলে, বুড়া দাঁড়া, বলে কেন? বলে তোর গাটুরির মধ্যে কি আছে সব কিছু বাইর কর, কি আছে বল, টাকা পয়সা স্বর্ণ গহনা মাল সম্পদ যা আছে সব বাইর কর। বলে না, বলে আমার গাটুরির মধ্যে কোনো কিছু নেই। বলে কেন? বলে যারা মুসাফির তাদের গাটুরির মধ্যে দুনিয়াবী সম্পদ থাকে না, যতটুকুন থাকে শুধু প্রয়োজনের জন্য থাকে, ঠিক কিনা? বলেন তুমি কি আমি নিজামুদ্দিন ডাকাত, সব কিছু বের করে দে, আর আমি আজকে মানত করেছি আমার বিবির সাথে 100 হত্যা না করে নাস্তা খাবো না, একটা বাকি আছে, আজকে অনেক সুন্দর অপেক্ষা করে আমি কাউকে পাই না, তোমাকে পাইছি, এখন তোমাকে হত্যা করব, এরপরে বাড়িতে গিয়ে নাস্তা খাবো। এবার গাটুরি খুলিয়া কোনো কিছু পায় নাই, মাথা খারাপ, দেখে তাজবি আছে, মেসওয়াক আছে, আর কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় আছে, একটা মুসাফির কতটুকুন থাকে আপনারা ভালো করে জানেন, ঠিক কিনা? বলেন। এবার বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো শেখ ফরিদ। কিন্তু কোন শেখ ফরিদ সে তো জানে না, সে তো জমানার সবচেয়ে বড় কৌতুব, সবচেয়ে বড় আল্লাহর বলি, সুবহানাল্লাহ। বলে নিজামুদ্দিন ডাকাত বলে, রে শেখ ফরিদ, তুমি কে? চিনবার মতো সময় আমার নাই, তোমাকে এই মাত্র আমি জবাই করব, জবাই করিয়া বাড়িতে গিয়া নাস্তা খাবো, মানত পূর্ণ করব। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই বলে, হে নিজামুদ্দিন ডাকাত, কয়টা হত্যা করেছো? বলে 99টা করেছি, তোমার